এদিকে খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সহ চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল 10:30টার দিকে নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তালুকদার আব্দুল খালেক। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সব দলের নির্বাচনে অংশ নেওয়া দরকার ছিল। এর আগে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আওয়াল, জাতীয় পার্টির শফিক ইসলাম মধু ও স্বতন্ত্র সৈয়দ কামরুল ইসলাম। আগামী 18 মে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। 25 মে প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন, 26 মে প্রতীক বরাদ্দ, ভোট গ্রহণ হবে 12 জুন। নির্বাচনে কোনো প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। অতএব যেই নির্বাচন করবে সেই আমার প্রতিপক্ষ। অতএব আমি কে আসলো না আসলো এটা আমার বিবেচ্য বিষয় না। তবে আমি মনে করি স্থানীয় সরকারের নির্বাচন একটা গুরুত্বপূর্ণ স্তর। অতএব এখানে সবাই নির্বাচন করা উচিত।